সম্মানিত দর্শক, যে যেখান থেকে যে অবস্থায় আমাদের ভিডিও দেখছেন, সবাইকে স্বাগতম। আজ আমি একটা আপনাদের বহুল একটা ভালো একটা জিনিস দেখাচ্ছি, যে ডিম থেকে বাচ্চা কিভাবে ফোটে। অনেকেই প্রশ্ন করে ভাই, যে ডিম থেকে কি আসলে ইনকিউবেটর থেকে বাচ্চা ফোটে, যে যে কি মেশিন বানা দেন, কিভাবে বাচ্চা ফোটে। তো আজকে আপনাদের দেখাচ্ছি কিভাবে বাচ্চাগুলো ফোটে। এই যে দেখেন, মেশিন থেকে এই সমস্ত বাচ্চা, সব বাচ্চাগুলো মেশিন থেকেই বের হচ্ছে, এই মাত্র বের হচ্ছে, এখনো বের হচ্ছে, তো সেটা তো দেখালাম আপনাদের। তো আসলে এটা তো আপনার প্রাকৃতিক উপায়, কিভাবে ডিম আসলে ডিম থেকে বাচ্চা ফোটে সেটাই সরাসরি দেখাচ্ছি আপনাদের। তো দেখেন, এই যে ডিম, এখানে 300 ডিমের মেশিন, এটা 280 পিসের আর কি। তো দেখেন, এই যে ডিম থেকে এই যে বাচ্চা বের হচ্ছে, এই সবগুলো বাচ্চা বের হয়ে যাবে আজকে রাত্রেই, রাত্রের ভিতরে বের হয়ে যাবে। এখন সন্ধ্যা, তো এখন রাত্রের ভিতরে বের হয়ে যাবে। দেখেন, যদি কোনো ডিম থেকে বাচ্চাগুলো বের না হতে পারে, তো ডিমটা একটু ফাটিয়ে দিতে, অনেক সবগুলোই ফুটে যায়, কিন্তু লাস্টে এসে দু একটা ডিমের একটু সমস্যা হয়, যে যে বাচ্চাগুলো দুর্বল হয়, এগুলো এক একে বের হতে পারে না, ওগুলো একটু বের করে দিতে হয়। তো তো দেখছেন আমাদের ইনকিউবেটরের বাচ্চাগুলা কত সতেজ। আর দেখেন, আমাদের কিছু ডিম এখনো বাকি আছে ফুটতে, সমস্ত ডিম ফুটে যাবে আজকেরাই। আমাদের আমাদের মেশিনে আসলে আমরা পাইছি আপনার 90-এর পরে, 95% আমাদের মেশিন থেকে আপনার হ্যাচিং হয়। 95% এই যে এই ডিমটা দেখছেন, এই বাচ্চাটা বের হতে পারছে না, এটা একটু ভেঙে দিতে হবে, ভেঙে এটা নিয়ে ভেঙে দিলে বাচ্চাটা বের হয়ে যাবে ঠিকঠাক। তো আমাদের কাছ থেকে যারা বাচ্চা নিতে চান, মেশিন নিতে চান, আমাদের নম্বর দেওয়া আছে, ফোন করে যোগাযোগ করতে পারেন। তো আর বেশি কথা বলবো না, ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধু বান্ধবের মাঝে ছড়িয়ে দেবেন, যারা বেকার আছে, অল্প পুঁজি, অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে, যাতে তারা লাভবান হতে পারে। আর এরপরে ভিডিওটা দেব, যে 100 মুরগি পালন করলে আসলে কত টাকা লাভ হয়। তো দর্শক, সবাই ভালো থাকেন, আজ এই পর্যন্ত। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কৃষি টিউবার, কৃষি টিউবার। ধন্যবাদ সবাইকে।